नमस्कार बंधुरा, त्रिपुरा जॉब न्यूज चैनल पक्ष अपन सकल के स्वागत। बंधुरा, रेलवे थे नियोगेर जन्य जे नतून विज्ञप्ति जारी करा हुई आज की तानी आलोचना करब एवं सेखाने कतगुली पोस्ट आछे, योग्यता की देया हुई छे, किभाबे आपनारा त्रिपुरा थेके अप्लाई करबेन सबगुली विषय आमी आपनादेर साथे तुले धरब। बंधुरा, आमी आपनादेरके रिक्वेस्ट करब शुरू थेके शेष पर्यन्त पुरो भिडियोटा देखार जन्य। आर जदि आमार एई चैनल नतून दर्शक होये थाकेन अवश्यई आमार एई चैनलटाके सबस्क्राइब करे राखबेन। तो चलो बंधुरा, शुरू करा जाक। बंधुरा, रेलवे थेके एखाने तीनटी नोटिफिकेशन पब्लिश करा हयेछे, एखाने देखते पाच्छेन नोटिफिकेशन फर करियर वार्कस, नोटिफिकेशन फर द सेंट्रल वार्कशप, नोटिफिकेशन फर द सिगनल एंड टेलिकम्युनिकेशन। बंधुरा, एखाने जे 10% जन्य जे वैकेंसीटा रयेछे आमि शुधुमात्र सेई पीडिएफटा डाउनलोड करे आपनादेर संगे डिसकस करब। आर जे तीनटी पीडिएफ, এই তিনটি পিডিএফই আমি আমার ভিডিও নিচে অথবা টেলিগ্রামে দিয়ে দেবো, আপনারা সেটা ডাউনলোড করে ভালো করে পড়ে নেবেন। বন্ধুরা, এই হচ্ছে সেই অফিসিয়াল নোটিফিকেশানটা। এখানে আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন 1 জুন 2021 এই নোটিফিকেশানটা পাবলিশ করা হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে দেওয়া হয়েছে। এবং এখানে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য যে ডেটটা দেওয়া হয়েছে 1/6/2021 থেকে 30/6/2021 ভেতর আপনাকে সেখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। বন্ধুরা, এখানে ফ্রেশার্স ক্যাটাগরির জন্য দেখতে পাচ্ছেন যে ভ্যাকেন্সিগুলি দিয়েছে ফিটার, রেডিওলজি, প্যাথোলজি। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সিগুলি এখানে এসসি এসটি ওবিসি এখানে ভাগ করা হয়েছে। তাছাড়া এখানে আরও অনেকগুলি পোস্টে এখানে নিয়োগ করা হবে। তারপর বন্ধুরা রয়েছে সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশনের জন্য যে ভ্যাকেন্সিগুলি এখানে দেওয়া হয়েছে, ফিল্টার, টার্নার, মেকানিস্ট, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান থেকে শুরু করে কোপা, সবগুলি এখানে ভ্যাকেন্সি নিয়োগ করা হবে। বন্ধুরা, আমি আবারও বলে রাখি, যদি আপনারা মাধ্যমিক পাস হয়ে থাকেন আপনি এই পোস্টের জন্য এলিজিবল, কিন্তু যদি আপনার কাছে আইটিআই সার্টিফিকেটটা থাকে তাহলে এখানে আপনাকে আরও অনেক বেশি অগ্রাধিকার দেওয়া হবে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রায় 1000+ ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে কতগুলি পোস্টে নিয়োগ করা হবে। আমি যদি সবগুলি পোস্ট নিয়ে এখানে ডিসকাস করি ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে। তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম একাডেমিক টেকনিক্যাল কোয়ালিফিকেশান অ্যাজ পার অ্যাপ্রেন্টিক্স অ্যাক্ট 1961। এখানে বন্ধুরা যে কোয়ালিফিকেশানটা দেওয়া হয়েছে, মাস্ট হ্যাভ পাস 10 ক্লাস এক্সামিনেশান আন্ডার 12 সিস্টেম, ইটস ইকুইভ্যালেন্ট উইথ মিনিমাম 50% মার্ক থাকলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। বন্ধুরা, এখানে যে এজ লিমিটটা দেওয়া হয়েছে, আপনার এজ 15 বছর থেকে 22 বছর হলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া এখানে ফ্রেশার্স ক্যান্ডিডেটের জন্য 24 বছর হলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া ওবিসির জন্য এখানে 3 ইয়ার রিল্যাক্সেশন, এইচএসটির জন্য এখানে 5 ইয়ার রিল্যাক্সেশন রাখা হয়েছে। বন্ধুরা, অনলাইনে অ্যাপ্লাই করার জন্য এখানে আপনাকে যে অ্যাপ্লিকেশান ফিটা দিতে হবে, দেখতে পাচ্ছেন প্রসেসিং ফি এখানে 100 টাকা আপনার লাগবে। আপনি একে যখন অনলাইনে সাবমিট করবেন ফর্ম, লাস্ট পেজে আপনাকে এখানে 100 টাকা সাবমিট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন মোড অফ সিলেকশনের ভেতর দেওয়া হয়েছে, আপনি মাধ্যমিক পাস হতে হবে এবং 12 আপনার 50% মার্ক থাকলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আইটিআই সার্টিফিকেট যদি আপনার কাছে থাকে আপনাকে একটু অগ্রাধিকার বেশি দেওয়া হবে। বন্ধুরা, অনলাইনে অ্যাপ্লাই করার জন্য যে অ্যাপ্লিকেশান লিঙ্কটা, এই হলো সেই অ্যাপ্লিকেশান লিঙ্কটা। এখানে দেখতে পাচ্ছেন www.sr.indianrailways.gov.in গিয়ে আপনাকে সেখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। তাছাড়া বন্ধুরা, এখানে বাকি আরও যে দুটো পিডিএফ রয়েছে সেই দুটো পিডিএফই আপনারা দেখে নেবেন, সেখানেও 10% জন্য কিছু ভ্যাকেন্সি রয়েছে। তো আপনারা তিনটি পিডিএফ দেখে যে ভ্যাকেন্সিটা আপনাদের জন্য ভালো লাগবে সেই ভ্যাকেন্সিটাতে আপনারা অ্যাপ্লাই করবেন। বন্ধুরা, সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে থেকে আসা এই নোটিফিকেশানটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনার মনে কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট করবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ।